আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় গণশুনানি শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই শুনানি চলছে সকাল 11:30টায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া শুরু করে তদন্ত কমিটি গত 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভের শামলাপুর এলাকার চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এ ঘটনায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ সাতজনকে আসামি করে মামলা করেন সিনহার বোন দেশে বিভিন্ন স্থানে করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে 24 ঘন্টায় বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে 6 জন প্রাণ হারিয়েছেন এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন মহিলা বরিশাল বিভাগের 5 জেলা করোনা আক্রান্ত হয়ে 3 জন মারা গেছেন 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে 37 জন সিলেটে করোনায় মারা গেছেন 2 জন খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 205 জন এছাড়া কুমিল্লায় উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন নতুন শনাক্ত হয়েছে 52 জন নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন নতুন করে শনাক্ত হয়েছে 19 জন এছাড়া কুষ্টিয়ায় ও নোয়াখালীতেও একদিনে 1 জন করে মারা গেছেন নেত্রকোনায় 4 জন সহ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সাভারের ধামরায় পৌর মেয়র গোলাম কবির নাটোরে কমতে শুরু করেছে বন্যার পানি নলডাঙ্গা ও সিংড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন তবে বন্যায় ঘরবাড়ি নষ্ট বৃষ্টি অব্যাহত থাকায় তাদের দুর্ভোগ কমেনি একদিকে খাবার বিশুদ্ধ পানির সংকট অন্যদিকে মশা ও পানিবাহিত রোগের পাশাপাশি সাপের উপদ্রবে মানবেতর জীবনযাপন করছেন তারা বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও কয়েকশো পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে কৃষক ও মৎস্যজীবীদের আন্তর্জাতিক ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে আক্রান্ত 25 লাখেরও বেশি করোনায় আক্রান্ত মৃত্যুর হার বাড়তে থাকায় উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তবে 18 লাখের বেশি মানুষ সুস্থ হয়ে উঠায় করোনা প্রতিরোধে আশাবাদী তারা ব্রাজিলও বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা নতুন করে আক্রান্ত হয়েছে 41,500 বেশি মানুষ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন 7,69,000 বেশি মানুষ আক্রান্ত 2,14,00,000 কাছাকাছি এবারে খেলার খবর ম্যানচেস্টার সিটিকে 3-1 গোলে হারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ফরাসি ক্লাব লিউ লিসবনে শুরু থেকে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল তবে 24 মিনিটে প্রথম সুযোগে গোল আদায় করে নেন লিওর ম্যাক্সওয়েল কর্নেট এরপর প্রথমার্ধের সমতায় ফেরার সুযোগ পেল তা নষ্ট করেন মিডফিল্ডার রোদ্রি অবশেষে 69 মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে ম্যাচে ফেরে ম্যান সিটি তবে একের পর এক সুযোগ হারাবার মাশুল দিতে হয় তাদের 79 আর 87 মিনিটে 2 গোল করে ইংলিশ ক্লাবটিকে হতাশায় ডোবান মোসা দেমবেলে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লিও এবারে শেয়ারবাজারের খবর প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের আবেদন অনুমোদন দিয়েছে বিএসইসি একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার নিতে পারবেন বিনিয়োগকারীরা ফেস ভ্যালু 10 টাকার সঙ্গে 5 টাকা প্রিমিয়াম সহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 15 টাকা কোম্পানি পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ারের মাধ্যমে 23,73,265 টাকা সংগ্রহ করবে কোম্পানিটি রাইট ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বাড়ানো হয়েছে 14 আগস্ট থেকে কোম্পানিটিকে আরও 15 দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকার মেয়াদ 21 বার বাড়ানো হলো নানা সংকটে থাকা পিপলস লিজিংয়ের কার্যক্রম বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধের উদ্যোগ নেওয়ার পর গত বছরের 14 জুলাই থেকে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দেয় ডিএসই এরপর থেকে দফায় দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় বাড়ানো হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য মীর আক্তার হোসেন লিমিটেডের আইপিওর বিডিংয়ের অনুমতি দিয়েছে বিএসইসি
বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। সংগৃহীত টাকায় নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে। ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরের সম্বন্ধিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য পুনর্মূল্যায়ন সঞ্চিতি সহ ৩৪.৭১ টাকা ও পুনর্মূল্যায়ন ছাড়া ৩৩.৬৩ টাকা। কোম্পানিটির ইপিএস ৬.৩২ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।